আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, ঈসা মসীহের জীবনের ভিডিও সিরিজে আপনাদের আবারও স্বাগতম। আগের ভিডিওতে ঈসা মসীহ তার সাহাবীদের সুসংবাদ তবলিগ করতে ও নিরাময় করবার ক্ষমতা দিয়ে পাঠালেন। তারপর একটা সন্দেহের মুহূর্তে তরিকাবন্দীদাতা ইয়াহিয়া তার মনের একটা প্রশ্ন নিয়ে সাহাবীদের ঈসা মসীহর কাছে পাঠালেন। প্রশ্নটি হল, তিনি মাবুদ আল্লাহর মনোনীত সেই লোক কিনা? ঈসা মসীহ কি উত্তর দেবেন? ইয়াহিয়া যার জন্য পথ প্রস্তুত করলেন, তিনি কি সেই মনোনীত ব্যক্তি? আমরা এই সব প্রশ্নের উত্তর আবিষ্কার করতে মথি ১১ অধ্যায় ১ থেকে ৬ আয়াত পর্যন্ত পড়ব। এছাড়াও এই ভিডিওর শেষে একটা বিশ্রামের আহ্বান আছে, যা আপনারা মিস করতে চাইবেন না। আসুন এখন ১ থেকে ৬ আয়াত পর্যন্ত পড়ি। ঈসা তার ১২ জন সাহাবিকে হুকুম দেওয়া শেষ করলেন। তারপর তিনি গ্রামে গ্রামে শিক্ষা দেবার ও তবলিক করবার জন্য সেখান থেকে চলে গেলেন। ইয়াহিয়া জেলখানায় থেকে যখন মসীহের কাজের কথা শুনলেন, তখন তার সাহাবিদের দিয়ে ঈসাকে জিজ্ঞাসা করে পাঠালেন, যার আসবার কথা আছে আপনি কি তিনি, না আমরা আর কারুর জন্য অপেক্ষা করব? জবাবে ঈসা তাদের বললেন, তোমরা যা শুনছ এবং দেখছ তা গিয়ে ইয়াহিয়াকে বলো, তাকে জানাও যে অন্ধেরা দেখছে, খোঁড়ারা হাঁটছে, চর্মরোগীরা পাকসাফ হচ্ছে, বধির লোকেরা শুনছে, মৃতেরা বেঁচে উঠছে, আর গরিব লোকদের কাছে সুসংবাদ তবলিগ করা হচ্ছে। আর ধন্য সেই যে আমাকে নিয়ে মনে কোনো বাধা না পায়। এই আয়াতে ঈসা মসীহ তার সাহাবিদেরকে বেহেস্তি রাজ্যের সুসংবাদ তবলিগ করার দিক নির্দেশনা দেওয়ার পর তিনি নিজেই প্রচার করতে গেলেন। তবলিগ করার সময়ে তরিকাবন্দীদাতা ইয়াহিয়া তার দুজন সাহাবিকে ঈসা মসীহের কাছে পাঠালেন, যেন তারা নিশ্চিত হন যে যার আসবার কথা আছে ঈসা মসীহ সেই লোক কিনা। মথি ৩ অধ্যায় ১১ থেকে ১২ আয়াতে ইয়াহিয়া তবলিগ করলেন যে এই লোক পাকরুহু ও আগুনে তরিকাবন্দী দেবেন এবং বিচার করতে আসবেন। ঈসা মসীহ তখনও এই কাজ শুরু করেননি, তাই ঈসা মসীহের কাছে তরিকাবন্দীদাতা ইয়াহিয়ার একটি বিশেষ প্রশ্ন ছিল, যার আসবার কথা আছে আপনি কি তিনি, না আমরা আর কারো জন্য অপেক্ষা করব? ঈসা মসীহ কেবল জি বলতে পারতেন, কিন্তু তাতে কি যথেষ্ট প্রমাণ হতো যে তিনিই মসীহ? আজ অনেকেই নিজেকে মসীহ বলে দাবি করে, তাই জবাবে ঈসা মসীহ বললেন, তোমরা যা দেখেছ তা গিয়ে ইয়াহিয়ার কাছে বলো। ঈসা মসীহ অনেক অসুস্থদের সুস্থ করেছিলেন এবং গরিবদের কাছে সুসংবাদ প্রচার করেছিলেন। নবী ঈশায়ার ভবিষ্যৎবাণীতে লেখা আছে, মাবুদ আল্লাহর মনোনীত একজন আসবেন, আর ঈসা মসীহই হল তার পূর্ণতা। এই প্রমাণের উপর ভিত্তি করে তরিকাবন্দীদাতা ইয়াহিয়া এবং আমরাও বিশ্বাস করতে পারি যে ঈসা মসীহ হল সেই মনোনীত ব্যক্তি। তাই এখান থেকে আমরা শিখতে পারি, যখন আমাদের মনে সন্দেহ আসে তখন ইয়াহিয়ার মতো খোলামেলা প্রশ্ন করলে ভালো। ইয়াহিয়ার সাহাবিরা চলে যাবার পর ঈসা মসীহ লোকদের ইয়াহিয়া সম্পর্কে বললেন, ইয়াহিয়া কি কোনো বিশেষ ব্যক্তি ছিলেন, কেন লোকেরা তাকে গ্রহণ করেননি, এইসব জানতে আসুন ৭ থেকে ১৯ আয়াত পর্যন্ত পড়ি। ইয়াহিয়ার সাহাবিরা চলে যাচ্ছে, এমন সময় ঈসা লোকদের কাছে ইয়াহিয়ার বিষয়ে বলতে শুরু করলেন, আপনারা মরুভূমিতে কি দেখতে গিয়েছিলেন, বাতাসে দোলা, নল খাগড়া? তা না হলে কি দেখতে গিয়েছিলেন, সুন্দর কাপড় পরা কোনো লোককে দেখতে? কি আসলে যারা সুন্দর কাপড় পরে তারা বাদশাহর বাড়িতে থাকে? তা না হলে কি দেখতে গিয়েছিলেন, কোনো নবীকে? কি জি, আমি আপনাদের বলছি তিনি নবীর চেয়েও বড়। ইয়াহিয়াই সেই লোক যার বিষয়ে কিতাবে লেখা আছে, দেখো আমি তোমার আগে আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি, সে তোমার আগে গিয়ে তোমার পথ প্রস্তুত করবে। আমি আপনাদের সত্যিই বলছি, মানুষের মধ্যে তরিকাবন্দীদাতা ইয়াহিয়ার চেয়ে বড় আর কেউ নেই, কিন্তু বেহেস্তি রাজ্যের মধ্যে যে সকলের চেয়ে ছোট সেও ইয়াহিয়ার চেয়ে মহান। ইয়াহিয়ার সময় থেকে এখন পর্যন্ত বেহেস্তি রাজ্য খুব জোরের সঙ্গে এগিয়ে আসছে, আর যারা শক্তিশালী তারা তা আঁকড়ে ধরছে। ইয়াহিয়ার সময় পর্যন্ত নবীদের সমস্ত কিতাব, এমনকি তৌরাত কিতাবও ভবিষ্যতের কথা বলেছে। যদি আপনারা এই কথা বিশ্বাস করতে রাজি থাকেন তবে শুনুন, যারা আসবার কথা ছিল এই ইয়াহিয়াই সেই নবী ইলিয়াস,
যার শুনবার কান আছে সে শুনুক। এই কালের লোকদের আমি কাদের সঙ্গে তুলনা করব? এরা এমন ছেলে মেয়েদের মতো যারা বাজারে বসে অন্য ছেলে মেয়েদের ডেকে বলে, আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম তোমরা নাচলে না, বিলাপের গান গাইলাম তোমরা বুক চাপড়ালে না, ইয়াহিয়া এসে খাওয়া দাওয়া করলেন না বলে লোকে বলছে তাকে ভূতে পেয়েছে, আর ইবনে আদম এসে খাওয়া দাওয়া করলেন বলে লোকে বলছে ওই দেখো একজন পেটুক ও মদখোর, খাজনা আদায়কারী ও খারাপ লোকদের বন্ধু। কিন্তু জ্ঞান যে খাঁটি তার প্রমাণ তার কাজের মধ্যেই রয়েছে। এই আয়াতে যখন ইয়াহিয়ার সাহাবীরা চলে যাচ্ছিলেন, তখন ঈসা মসীহ লোকদের কাছে ইয়াহিয়ার বিষয়ে বলতে শুরু করলেন। কারাগারে নেওয়ার আগে তাদের মধ্যে অনেকে ইয়াহিয়াকে দেখতে ও তওবার বিষয়ে তার প্রচার শুনতে মরুভূমিতে গেলেন। কিন্তু ইয়াহিয়া কে ছিলেন? তিনি একজন নবী ছিলেন এবং নবীর চেয়েও বড়, কারণ তিনি মসীহের আগমন দেখলেন, তিনি মাবুদের পথ প্রস্তুত করলেন। লোকেরা নির্বিশেষে এসেছিল, তারা ইয়াহিয়াকে গ্রহণ করেনি, এমনকি ঈসা মসীহকেও গ্রহণ করেনি। তারা অবুজ বাচ্চার মতো ছিল, তারা জানে না তারা কি চায়। তরিকাবন্দিদাতা ইয়াহিয়া প্রসার করলেন যেন তারা পাপ স্বীকার করে মন ফিরায়। ঈসা মসীহ চাইলেন তারা যেন তাদের ক্রুশ বহন করে ও তাকে অনুসরণ করে, কিন্তু তারা কারো কথা শোনেনি। ঈসা মসীহ তাদের বিভিন্ন গ্রামে অনেক আশ্চর্য কাজ করলেন, কিন্তু তবুও তারা তাকে অবিশ্বাস করল। এর কারণে ঈসা মসীহ কি রাগ করে তাদের ধ্বংস করে ফেলবেন, নাকি ক্ষমা করে দেবেন? কি হবে? আসুন 20-24 আয়াত পর্যন্ত পড়ি। ঈসা যেসব গ্রামে ও শহরে বেশিরভাগ অলৌকিক কাজ করেছিলেন, সেই সব জায়গার লোকেরা তওবা করেনি, এজন্য সেই জায়গাগুলোকে তিনি ধিক্কার দিয়ে বলতে লাগলেন, ঘৃণ্য কোরাশিন, ঘৃণ্য বৈচ্ছৈদা, তোমাদের মধ্যে যেসব অলৌকিক কাজ করা হয়েছে সেগুলো যদি টায়ার ও সিডন শহরে করা হতো, তবে অনেকদিন আগেই তারা চট পড়ে ছাই মেখে তওবা করত। আমি তোমাদের সত্যি বলছি, রোজ হাসরে টায়ার ও সিডনের অবস্থা বরং তোমাদের চেয়ে অনেকখানি সহ্য করবার মতো হবে। আর তুমি কফর নাহুম, তুমি নাকি বেহেশত পর্যন্ত উঁচুতে উঠবে? কখনো না, তোমাকে নিচে কবরে ফেলে দেওয়া হবে। যেসব অলৌকিক কাজ তোমার মধ্যে করা হয়েছে তা যদি সাদুম শহরে করা হতো, তবে সাদুম আজও টিকে থাকত। আমি তোমাদের সত্যিই বলছি, রোজ হাসরে সাদুমের অবস্থা বরং তোমাদের চেয়ে অনেকখানি সহ্য করবার মতো হবে। এই আয়াতে আমরা দেখতে পারি যে ঈসা মসীহ কৈরাশিন, বৈচ্ছোদা এবং কফরনাহম শহরে অনেক শক্তিশালী অলৌকিক কাজ করলেন, তবুও তারা নিজেদের নত করেনি এবং মন্দতা থেকে ফিরে আসেনি। আসুন লক্ষ্য করি, তওবা বা বিশ্বাস না করার কারণে যদি এই শহরগুলোকে ধ্বংস করা হয়, আর যদি আমরা নিজেরাই তওবা না করি এবং আল্লাহর মনোনীত একজনকে বিশ্বাস না করি, তাহলে আমাদের কি হবে? তাই তিনি আমাদের যে চিহ্নগুলি দিয়েছেন আমরা যেন তা প্রত্যাখ্যান না করে তাকে অনুসরণ করি। এই অধ্যায়ে এখন পর্যন্ত অনেকে ঈসা মসীহ এবং নবী ইয়াহিয়ার কথা বিশ্বাস করেনি, তাই রোজ হাসরে তাদের বিচার হবে। কিন্তু যারা ঈসা মসীহ ও ইয়াহিয়ার কথা বিশ্বাস করলেন, তাদের জন্য ঈসা মসীহ অনেক মমতাপূর্ণ কথা বলেছেন। এখন আমরা নম্রভাবে তার এই ভালোবাসার কথাগুলো জানতে 25 আয়াত থেকে শেষ পর্যন্ত পড়ি। তারপর ঈসা বললেন, হে পিতা, তুমি বেহেশত দুনিয়ার মালিক, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি এই সব বিষয় জ্ঞানী ও বুদ্ধিমানদের কাছ থেকে লুকিয়ে রেখেছ, কিন্তু শিশুর মতো লোকদের কাছে প্রকাশ করেছ। জি পিতা, তোমার ইচ্ছা মতোই এটা হয়েছে। আমার পিতা সব কিছুই আমার হাতে দিয়েছেন। পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না এবং পুত্র ছাড়া পিতাকে কেউ জানে না, আর পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন সেই তাকে জানে। তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও ও আমার কাছ থেকে শেখো, কারণ আমার স্বভাব নরম ও নম্র, এতে তোমরা দিলে বিশ্রাম পাবে,
কারণ আমার জোয়াল বয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা। এই আয়াতে ঈসা মসীহ তার পিতা আল্লাহর সাথে কিছু বিশেষ কথা বললেন। হে পিতা, তুমি বেহেস্ত ও দুনিয়ার মালিক, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি এই সব বিষয় জ্ঞানী ও বুদ্ধিমানদের কাছ থেকে লুকিয়ে রেখেছ, কিন্তু শিশুর মতো লোকদের কাছে প্রকাশ করেছ। কি লুকিয়ে রাখা হয়েছিল? বেহেস্তি রাজ্যের পথ। এমনকি আমাদের মধ্যে কেউ কেউ বেহেস্তি রাজ্যকে দেখতে পারেন এবং কেউ কেউ পারেন না। বিশেষ করে জ্ঞানীরা ও শিক্ষিত লোক এই দুনিয়ার জটিল দর্শনতত্ত্ব পড়াশোনা করে, কিন্তু ঈসা মসীহ বলেছেন যে বেহেস্তি রাজ্যের রহস্য খুব সহজ, যা এমনকি ছোট ছেলেমেয়েরাও বুঝতে পারে। ঈসা মসীহের শিক্ষা খুব সহজ কিন্তু অর্থ গভীর। আসুন আমরা আবার 27 নম্বর আয়াত পড়ে একটু চিন্তা করি। আমার পিতা সব কিছুই আমার হাতে দিয়েছেন, পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না এবং পুত্র ছাড়া পিতাকে কেউ জানে না, আর পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন সেই তাকে জানে। যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি একটু থামান এবং এই আয়াত সম্পর্কে ধ্যান করুন। এখন শেষের সবচেয়ে সেরা অংশ দেখি। অনেক লোকদের রুহু কখনো বিশ্রাম পায় না, তারা তাদের নিজেদের পাপ ও বিবেকের সাথে যুদ্ধ করে, তাদের অন্তর বিশ্রামের পরিবর্তে ক্রোধ এবং হতাশায় পূর্ণ, মনের ভিতরে টেনশন থাকে এবং তাদের আত্মা ক্লান্ত হয়ে পড়ে। আপনি কি তাদের মতো? যদি হয় তাহলে ঈসা মসীহ চান আমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াই আমরা যেন আমাদের বোঝা নিয়ে তার কাছে আসি, সেখানে আমরা ঈসা মসীহের মধ্যে সত্যিকারের বিশ্রাম পেতে পারি। এবং যেভাবে একজন কৃষক একটি অভিজ্ঞ ষাঁড়ের সাথে একটি নতুন বলদকে প্রশিক্ষণ দেওয়ার জন্য জোয়াল ব্যবহার করেন, ঠিক সেইভাবে ঈসা মসীহ বলেছেন যে আমাদের আর একা কাজ করবার দরকার নেই, আমরা তার সাথে তার কাজে যোগ দিতে পারি। এতে আমাদের কাজ অনেক হালকা হবে, তিনি আমাদের সাথে নম্র, মমতাপূর্ণ ও ধৈর্যশীল। আজ রাতে ঘুমাতে যাবার আগে সত্যিকারের বিশ্রাম পাবার জন্য আমাদের দিল ও মন ঈসা মসীহের উপরে রাখি। আজ আমাদের যে সমস্যাগুলো ছিল তা তার কাছে নিয়ে যাই এবং আমরা তার কাছে বলি। এখন ঈসা মসীহ কোথায়? তিনি বেহেস্তে গেলেন, তাই না? এবং তিনি আবার আসবেন। তিনি এখন জীবিত আছেন, আমাদের সব কিছু তিনি দেখেন এবং আমরা আমাদের রুহু দিয়ে তার সাথে কথা বলতে পারি, আমরা তার কথা বিশ্বাস করতে পারি। এখন আমরা এই মুহূর্তে আমাদের ক্লান্ত মন ও রুহু নিয়ে তার কাছে আসতে পারি আর বিশ্রাম পেতে পারি। আমাদের মনে কি কি বোঝা আছে? হতে পারে আমরা কারো সঙ্গে তর্ক করেছি, বা কাজে অনেক চাপ আছে, বা চাকরি চলে যাবার ভয় আছে, বা বাসা ভাড়া দেবার জন্য আমাদের পর্যাপ্ত টাকা নেই, বা হতে পারে আমাদের প্রিয়জনকে হারিয়েছি। আমাদের যে কোনো বোঝা বা ভয় যাই হোক না কেন, ঈসা মসীহ আমাদের আহ্বান করেছেন যেন আমরা আমাদের বোঝা নিয়ে তার কাছে যাই। আসুন এখন আমাদের চোখ বন্ধ করে আবার পুনরায় ঈসা মসীহের আহ্বান শুনি। তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব, আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও ও আমার কাছ থেকে শিখো, কারণ আমার স্বভাব নরম ও নম্র, এতে তোমরা দিলে বিশ্রাম পাবে, কারণ আমার জোয়াল বয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা। এখন আমরা 5 মিনিট সময় নেব এবং আমাদের সব বোঝা ঈসা মসীহের কাছে রাখব, যেন তার কাছে শান্তি খুঁজে পাই। আসুন এখন আমরা মোনাজাত করি। মাবুদ আল্লাহ, আমরা সত্যিকারের বিশ্রাম চাই, আমাদের দিল তোমার জন্য ভরাক্রান্ত এবং আকাঙ্ক্ষিত। আমরা আমাদের জীবন তোমার কাছে সমর্পণ করি এবং আমরা তোমার সঙ্গে আলোতে থাকতে চাই। আমাদের সাহায্য করো। যারা আমাদের কষ্ট দেয় আমরা যেন তাদের ক্ষমা করতে পারি। আমাদের সাহায্য করো, আমরা যেন আমাদের গুনাহ স্বীকার করতে পারি। মাবুদ আল্লাহ, আমি চুরি করেছি, আমি মিথ্যা কথা বলেছি এবং লোকদের ঠকিয়েছি, আমাকে সাহায্য করো যেন আমি তাদের কাছে গিয়ে সব সমাধান করতে পারি। আমরা তোমার কাছ থেকে পুরোপুরি বিশ্রাম পেতে চাই। মাবুদ, যেহেতু অনেক লোক তরিকাবন্দিদাতা ইয়াহিয়াকে ও ঈসা মসীহকে গ্রহণ করেনি, কিন্তু আমরা তাদের গ্রহণ করেছি, আমরা তোমার বেহেস্তি রাজ্যের পক্ষে থাকতে চাই, বিপক্ষে না।
আমরা রোহণিক যুদ্ধে আমাদের বিজয় হতে হবে। শয়তানের হাত থেকে আমাদের রক্ষা করো, যেন তোমার শক্তিতে আমরা আলোতে আসতে পারি। এই মোনাজাত ঈসা মসীহের নামে যায়। আমেন।